দেবী, জানি না কতকাল তুমি এমনভাবে সমাধিস্থ থাকবে। একমাত্র তোমার মানবী রূপ লীলাবতী যদি অলক্ষীকে বিদায় করে তোমাকে আহ্বান করে, তবেই তোমার জাগরণ হবে। আর তা যদি না হয়, লীলাবতী যদি অসফল হয়, অলক্ষী যদি তার পূজা প্রচলন করতে সক্ষম হয়, তাহলে তোমাকে আমি চিরকালের মতো হারাবো দেবী। কিন্তু না, আমি তা হতে দেব না, কিছুতেই না। প্রয়োজনে আমিও মানব রূপ ধারণ করব, দৈবী শক্তি ত্যাগও করব, কিন্তু তোমাকে হারতেও দেব না, হারিয়ে যেতেও দেব না। তাহলে এই হলো রাজা অশিতাক্ষের রাজ্য। হ্যাঁ দেবী, মাঠ ভরা ফসল, গাছে গাছে ফুল ফল, বাহ, রাজ্যটা তো বেশ সুন্দর করে সাজানো। জরুরি হবে নাই বা কেন দেবী, এখানে স্বয়ং মহালক্ষ্মী জন্মগ্রহণ করেছেন। অশিতাক্ষেরও প্রজাবৎসল রাজা হিসেবে খুব খ্যাতি আছে, প্রজারা এখানে খুব সুখেই থাকে। পিতা, শঙ্খচূড়ের বিনাশ হয়েছে পিতা, এবার আমাকে আপনি বর দিন। আপনি তো আমায় কথা দিয়েছিলেন। সে কথা আমার স্মরণে আছে, বলো কি বর চাও। আমি স্বর্গের শ্রেষ্ঠ দেবীর আসন লাভ করতে চাই পিতা, আপনি শুধু আমায় বর দিন, আমি যেন দেবসভায় দেবী শ্রেষ্ঠার আসন লাভ করতে পারি। শ্রেষ্ঠত্ব কামনার বস্তু নয় পুত্রী, শ্রেষ্ঠত্ব অর্জন করতে হয়। মহালক্ষ্মী দেবী শ্রেষ্ঠা, কারণ মর্তের ভক্তগণ পূজা এবং ভক্তির মাধ্যমে দেবী শ্রেষ্ঠা বানিয়েছে। তুমি অন্য বর চাও। মর্তবাসীরা যদি আমার পূজো করে তাহলে আমি শ্রেষ্ঠ দেবী হতে পারবো পিতা? অবশ্যই পারো। এই সব ফল ফুলের গাছ আমি উপড়ে ফেলবো জরতি। তবেই তো সবাই আপনাকে ভয় পাবে দেবী, আপনাকে স্মরণ করবে, ভক্তিও করবে। ভয় ভক্তি করবে জরতি, ধামসা বাজাও জরতি, আমার তাণ্ডব লীলা শুরু করার সময় এসেছে। যথা আজ্ঞা দেবী। মহারাজ, রাজকর্মচারীদের পাশাপাশি সৈন্যবাহিনীও নামানো হয়েছে প্রজাদের উদ্ধারের কাজে, বন্যা কবলিত অঞ্চলে খাদ্য সামগ্রী পাঠানো হচ্ছে। পুরন্দর, যা করা দ্রুত করতে হবে, যারা গৃহহীন হয়েছে তাদের জন্য নতুন গৃহ নির্মাণ করতে হবে, প্রয়োজনে রাজকোষ থেকে মুদ্রা খরচ করতে হবে। যথাজ্ঞা মহারাজ। জানো পুরন্দর, আমার মনে হচ্ছে এ কোনো সাধারণ দুর্যোগ নয়, একসঙ্গে জলোচ্ছ্বাস, ভূকম্পন, অগ্নিসংযোগ, এ হতে পারে না, এর যথার্থ কারণ আমাদের অনুসন্ধান করতে হবে। চলো এসো। জয় হোক রাজা অশিতাক্ষের। রাজা, এই রাজ্যে কোন দেবীর কুদৃষ্টি পড়েছে, তাই চারিদিকে এত হাহাকার, এত ধ্বংস। আর সেই কুদৃষ্টি না বিদায় করলে এই রাজ্যে দুর্ভাগ্য বাস করবে। আপনি, আপনাকে তো আগে কখনো দেখিনি এ রাজ্যে, কে আপনি? আমি যোগিনী,
বহু দূরের এক তীর্থস্থান থেকে তৈবি ইশারায় এখানে এসে উপস্থিত হয়েছি। চলো রাজা, আমাকে তোমার গৃহ দেখাও। আমি সেখানে গিয়ে এক বিশেষ যজ্ঞ করে এই কুদৃষ্টি কাটাবো, তোমার মঙ্গল হবে। পিতা, আমরা তো স্থির করেছি কালী গৃহদেবী স্থাপনা করব, তাহলে এসবের কি প্রয়োজন? লীলা ঠিকই বলেছে পিতা, এই যোগিনীকে আপনি চলে যেতে বলুন। মূর্খ, আমাকে অবিশ্বাস করিস? আমার ক্ষমতা জানিস তোরা? এই দেখ। আমাকে অমান্য করার অর্থ সর্বনাশ, মহা সর্বনাশ। দেবী, দেবী আপনি প্রসন্ন হন, আমার সঙ্গে রাজগৃহে চলুন, সেখানে আপনি যা সাধনা করতে চাইবেন তাই করবেন। এ কি সিদ্ধান্ত নিলেন মহারাজ? না জেনে বুঝে এই যোগিনী মাতাকে বিশ্বাস করাটা বোধহয় ঠিক হলো না, কিন্তু এই যোগিনীর সামনে এ কথা মহারাজকে বোঝায় কি করে? মাতা, মনে হচ্ছে আপনি একজন বড় সাধিকা। আমার এই দুঃসময়ে আপনার দর্শন পেয়ে আমি ধন্য হলাম। দেবী, আমার সঙ্গে আপনি আমার রাজগৃহে চলুন, সেখানে আপনার সেবা করে আমি ধন্য হব। মঙ্গল হোক, এরা আমাকে কেউ চিনতে পারেনি আর পারবেও না। মানব জন্ম নিয়ে সব স্মৃতি লুপ্ত হয়েছে এদের, সুতরাং আমার পথ পরিষ্কার। হে জগৎপালক, অলক্ষ্মী তার প্রথম পদক্ষেপে সফল হল তো। হে বিরিঞ্চি দেব, সে তার কৌশলে অনেকটাই এগিয়ে গেল। হে নারায়ণ, অলক্ষ্মী এবার অসিতাক্ষর ওপর প্রভাব বিস্তারের প্রচেষ্টা চালাবে, কারণ মর্ত্যলোকে অসিতাক্ষ অত্যন্ত বলশালী রাজা। অসিতাক্ষ যদি একবার অলক্ষ্মী পূজা আরম্ভ করে, তাহলে মর্ত্যলোকে সবাই অলক্ষ্মীকে পূজা করবে, দেবী বলে মেনে নেবে। অসিতাক্ষর ওপর প্রভাব ফেলার পূর্বেই আমাদের অলক্ষ্মীকে রোধ করতে হবে। হে প্রজাপতি, কি করে করবেন হে নারায়ণ? কারণ সেখানে কোনো দৈব শক্তি প্রয়োগ করা যাবে না, কোনো দৈব নির্দেশও দেয়া যাবে না, মানবদের দ্বারাই এ কার্য করতে হবে। তাদের মধ্যে এমন কেউ নেই যে লীলাবতীকে পথ দেখাবে। রাজভবনে সর্বনাশ হতে চলেছে, মহাপ্রলয় আসতে চলেছে, সর্বনাশ হবে, সবকিছু ছারখার হয়ে যাবে।